বন্ধুগণ আগের সরকারের আরও একটা চিন্তাধারা এইটা ছিল যে তারা দেশের জনগণকে অভাবের মধ্যে রাখতে পছন্দ করতো অভাবে থাকা জনগণকে তারা ভোটের সময় সামান্য কিছু দিয়ে নিজেদের স্বার্থ সিদ্ধি করে নিত এর কারণেই দেশে একটাই ভোট ব্যাংক পলিটিক্সের জন্ম হয় মানে সরকার শুধু তাদের জন্যই কাজ করত যারা তাদের ভোট দিত কিন্তু বন্ধুগণ গত দশ বছরে ভারত এই মানসিকতাকে পিছনে ফেলে এগিয়ে চলেছে দুর্নীতির ওপর লাগাম কষে আমরা নিশ্চিত করেছি যে উন্নয়নের লাভ ভারতের প্রতিটি ক্ষেত্রে সমানভাবে যেন দেওয়া হয় আমরা পলিটিক্স অফ স্কিল সিটি না আমরা বিশ্বাস করি গভর্নেন্স অফ স্যাচুরেশনে আমরা তুষ্টকরণ না করে দেশবাসীর জন্য রাস্তা গত দশ বছরে এটাই আমাদের একমাত্র মন্ত্র আর এটাই আমাদের একমাত্র ভাবনা এটাই সবার সঙ্গে সবার বিকাশ আমরা ভোট ব্যাঙ্ক পলিটিক্সকে পলিটিক্স বদলে দিয়েছি যখন অভাব হয় তখনই দুর্নীতি হয় সদ্ভাব হয় আজ সরকার নিজের তরফ থেকে বাড়ি বাড়ি গিয়ে সত্যভোগীদের সুবিধা প্রদান করছে আপনারা আগে মোদীর গ্যারেন্টিওয়ালা গাড়ির কথা নিশ্চয়ই শুনেছেন দেশে আগে কখনো এরকম হয়নি যে সরকারি অফিসাররা গাড়ি নিয়ে গ্রামে গ্রামে যান আর জানতে চান যে সরকারি যোজনার সুবিধা আপনি পেয়েছেন নাকি সে সুবিধা আপনি পাননি আজ আমাদের সরকার নিজে মানুষের দরজায় গিয়ে বলছে যে সরকারি যোজনার সুবিধা নিন এই জন্যই আমি বলি যখন স্যাচুরেশন একটা মিশন হয়ে যায় তখন সমস্ত রকমের ভেদাভেদের ভাবনা শেষ হয়ে যায় আর এই জন্যেই আমি বলি আমরা রাজনীতি নয় রাষ্ট্রনীতিতে বিশ্বাস করা মানুষ